মাংসাশী আর বিশাল দেহি এক কুমির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে ছড়ালো ত্রাস। রোববার সেটিকে মারতে সক্ষম হন মৎস্য প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা। স্থানীয়রা জানান, শুক্রবার এক নারীকে কামড়ে পানিতে নেমে যায় দাঁতালো প্রাণীটি। পরে পুলিশ এবং বন বিভাগের সহযোগিতায় উদ্ধার হয় ওই ব্যক্তির দেহাবশেষ। পুলিশ তাকে 41 বছরের সাবরিনা পেখম হিসেবে শনাক্ত করে। ময়নাতদন্তের পর ফেরত দেওয়া হবে পরিবারকে। কুমিরটিকে ধরাশায়ী করতে প্রথমে ছোড়া হয় অজ্ঞান করতে সক্ষম ডার্ট, তাতেও আশপাশের মানুষকে আহত করলে আক্রমণে বাধ্য হন বন বিভাগের কর্মীরা। পুরুষ কুমিরটি দৈর্ঘ্যে 13 ফুটের বেশি, ওজনেও বেশ ভারী। আগেও বেশ কয়েকবার লোকালয়ে প্রাণীটিকে দেখা যায়।